গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভালো আছেন সবাই আপনারা? গতকালকে আমি নার্সারিতে গিয়েছিলাম, যে দুটো ফুলের গাছ কিনেছি, একটি কসমস আর একটি হচ্ছে চন্দ্রমল্লিকা। তবে তেমন কোনো গাছ আমি পেলাম না, গাঁদা ফুলের গাছ কিংবা অন্য অনেক শীতের যে অনেক রকম ফুল ওঠে এবার তেমন আমি খুঁজে পেলাম না। আর হচ্ছে কসমস এবং চন্দ্রমল্লিকা খুব সীমিত কয়েকটা গাছ ছিল, কেন যেন জানি না। আমি নার্সারিটা তো অনেক বড়, সেখান থেকে আমি প্রতি বছর কিনি, অনেক অনেক চারা পাওয়া যায় ফুল গাছের, কিন্তু এবার পেলাম না তেমন একটা, আর যে কারণে আমি দুটো গাছের চারাই নিয়ে আসলাম। আর ডালিয়া কিংবা পিটুনিয়া এবং আরও অনেক শীতের ফুল যেগুলো আমি গত বছর কিনেছিলাম এবার আর কেনা হলো না, দেখি পরে আরেকবার যেয়ে দেখবো এসেছে কি না। এবং গাঁদা ফুলের গাছও দেখলাম যে সব ছোট ছোট গাঁদা ফুলের চারা এসেছে, পছন্দ হলো না খুব একটা। তো আমার দুটো পুরনো ফুলের টব ছিল, সেখানে আমি চারা গাছটা সকালবেলায় লাগিয়ে নিচ্ছি। এখন সকাল 9টা বাজে, তো আজকে একটু মোটামুটি ফ্রি আছি সকালবেলাটায়, তো ভাবলাম যে গাছের চারাগুলো লাগিয়ে ফেলি। আর আমি গাছের গোড়ায় একটু সার দিচ্ছি, এটি হচ্ছে জৈব সার, সারের প্যাকেট কিনেছিলাম, সেটা সামান্য একটু দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এরপর আর কিছু পাশ দিয়ে যে ফাঁকা রয়ে গেছে সেখানে আমি কিছু মাটি দিয়ে দিব। আমার একটি গাছ লাগানো শেষ, আরেকটা গাছ লাগিয়ে নিচ্ছি। আর আমার দেখুন বারান্দায় পূর্ব দিক থেকে কত সুন্দর রোদ আসছে, সকালবেলা রোদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, এবং দক্ষিণ দিক পুরাটাই আমার বারান্দা খোলা, যে কারণে আমি একদম বিকেল পর্যন্তই বারান্দায় রোদ পাই, আর যে কারণে রোদে গাছগুলো বেশ তাজা থাকে। আর আমি রোদে বসে আছি, শীতের দিনে সকালে এরকম রোদে বসে কাজ করতে আসলে যে কোনো কাজ করতেই খুবই ভালো লাগে, আর যদি সেটা গাছের কাজ হয় তাহলে তো আরও কোনো কথাই নেই, মনটাই ভালো লাগে। সকালবেলাতে যদি গাছের কাছে আসি, আমার পাশে যে পাখিগুলো আছে পাখির কিচিরমিচির শুনি, খুব ভালো লাগে। আমার দুটো গাছ লাগানোই হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দিব। আর হচ্ছে যখন গাছ লাগানো হয় সঙ্গে সঙ্গে একটু বেশি পানি দিতে হয়, তারপরে আর 2-3 দিন না দিলেও চলবে। আর ফুল গাছে কিন্তু বেশি পানি দিলে গাছের গোড়া পচে যায়, যখন এটি শুকিয়ে যাবে গোড়া তখনই পানি দিলেই চলবে। আর গাছে তো আমার বারান্দায় যেহেতু রোদ লাগে, তাই আমার গাছে পানি একটু ঘন ঘনই দিতে হয়, আমি খেয়াল করি যখন পানি শুকায় তখন দেই, থাক যদি পানি গোড়া ভেজা থাকে তাহলে আমি পানি দেই না। আর ফুল গাছটা একটু যত্ন নিতে হয় বেশি, না হলে কিন্তু মরে যায়। আর এই ফুলগুলো আসলে এই শীতে 2-3 মাসই ফুটবে, তারপরে কিন্তু গাছটা বেঁচে থাকে এই চন্দ্রমল্লিকার, কিন্তু ফুলগুলি ফুল আর সারা বছর হয় না, আবার যখন আগামী শীত আসবে তখন আবার ফুল ফুটবে। তো আমি একটি গাছ, যে গাছটায় ফুল ফুটেছে কসমস ফুলের গাছটি, আমি এইখানে রেখে দিচ্ছি, এই কর্নারে রেখে দিচ্ছি। আর অন্য গাছটি যেহেতু ফুল হয়নি, তাই আমি ওই বেলকনির কর্নারে যে টেবিলটা আছে টেবিলের উপরে রেখে দিব। দেখুন কেমন লাগছে, আরও অনেক কলি আছে, পরে আস্তে আস্তে সব ফুটে যাবে, এখন শুধুমাত্র 2-3টা ফুল ফুটেছে। আর এই গাছটা আমি টেবিলের কর্নারে রেখে দেবো, যেহেতু এখনও ফুল হয়নি, শুধু গাছটা দেখা যাচ্ছে, তাই আমি এটা এই কর্নারে রাখবো, যখন এটাতে ফুল আসবে তখন আমি এটা বারান্দার সামনে রেখে দিব। আর এর পাশে আমি রেখে দিচ্ছি আরেকটা গাছ, দেখুন কেমন লাগছে। আর আমার বারান্দার এই কর্নারটা একটু কালার করা, আর এখানে একটি টেবিল আছে। আর যাই হোক, আমি এখন কিচেনে চলে আসলাম রান্নার জন্য, আমি দেখুন টাকি মাছ ঝুড়ি করব আর কই মাছ রান্না করব, সবই ভালো করে একসাথে ধুয়ে নিয়েছি, ধোয়ার পর আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখবো, এবং কই মাছটা রান্নার জন্য ভেজে নিব। আর টাকি মাছ যেটা সেটা আমি হচ্ছে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেব। আর আমি সব মাছটা দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার।
তারপর আমি চুলায় তেল দিয়ে কই মাছটা ভাজতে দিব। এবং দেখুন আমি টাকি মাছটা কিন্তু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি অল্প পানি দিয়ে, কারণ এটা পরে তেলে আবার ভাজা হবে, তাই অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করলেই চলবে। আমি কই মাছটাও কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গেছে। আর আমি তৈরি করব আজকে শাক, শাক ভাজি করব মূলার শাক। তো আমার দেখুন ইয়েটাও টাকি মাছটাও সিদ্ধ হয়ে গেছে, এবার আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিব। এটা কাঁটা ছাড়াতে একটু সময় লাগে, কারণ ছোট ছোট অনেক কাঁটা থাকে, তাই একটু সময় নিয়েই ছাড়াতে হয়। সময় লাগবেও অনেক মজা লাগে কিন্তু এই টাকি মাছের ঝুড়ি বা ভর্তা, অনেকে ঝুড়ি বলেন অনেকে ভর্তা বলেন। তো আমি হচ্ছে যে চুলায় পেঁয়াজ ভাজতে দিয়েছি, এটা আমি হচ্ছে কই মাছ রান্না করার জন্য, কই মাছ রান্না করব করব দেশি পাকা টমেটো উঠেছে বাজারে এখন, সেই পাকা টমেটো দিয়ে আর আলু দিব সামান্য। তো আমি পেঁয়াজ ব্রাউন হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট, এর মধ্যে দিয়েছি লবণ। এটা একটু লবণ দিলে হয় কি, তেলের উপরে এই বাটা মশলা দিলে আর ছিটে আসে না বাইরে, তাই লবণ দিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। তারপর মশলা কষানোর পর পানি দিয়েছিলাম, তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, যেমন হলুদের গুঁড়া, মরিচের শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া। আর এরপর এটা কষানো হলে আমি আলু টমেটো দিয়ে দিব, আর দিব কিছু পেঁয়াজ কলি। আর আমি তো মাছটা আগে ভেজে রেখেছি, দেখুন আমার আলু কিন্তু ভাজা হয়ে গেছে, আলু কষানো হয়ে যাচ্ছে, আলু পাকা টমেটো। এবার আমি আমার পেঁয়াজ কলিও দিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা, আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো। এবং কই মাছটা কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর পাশের চুলায় আমি কিন্তু ভাত দিয়েছি, প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আমি সবসময় প্রেশার কুকারেই ভাত রান্না করি, যারা আমার ভিডিও দেখেন রেগুলার তারা দেখবেন আমি সবসময় প্রেশার কুকারে ভাত রান্না করতে পছন্দ করি। আমার কাছে খুব ভালো লাগে, মনে হয় যে কোনো ঝামেলাহীন লাগে, শুধু পানিটা জাস্ট মেপে দিলেই হয়ে যায়, আর ভাত দেখার কোনো প্রয়োজন হয় না, পুড়িও যায় না, ভাতটা একদম পানি ঠিকঠাক মতো হলে ভাতটাও সুন্দর হয়। এরপর আমি দেখুন পানি দিয়ে দিচ্ছি, আর এই দেশি কইগুলি কিন্তু টমেটো দিয়ে কিংবা ফুলকপি দিয়ে, যে কোনো সবজি দিয়ে কিন্তু খুব ভালো লাগে, যে কোনো বলতে ফুলকপি বা আলু বা টমেটো এই তো, কিংবা বেগুন আলু দিয়েও ভালো লাগে। আর আমি হচ্ছে মূলা শাকটা কিন্তু ছোট আগে ধুয়ে নিয়েছি, তারপর ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি মূলা শাক ভাজি করার জন্য আগে একটু শুকনা মরিচ ভেজে উঠিয়ে রাখছি। এই মূলা শাক ভাজির সঙ্গে এই শুকনা মরিচ একটু ছিঁড়ে ছিঁড়ে খেতে পারলে খুবই মজা লাগে। আর আমি শুকনা মরিচটা উঠিয়ে রেখে তারপর দিয়ে দিচ্ছি শুধু রসুন। আমি কিন্তু মূলার শাকে হচ্ছে পেঁয়াজ দেই না, শুধু রসুন দেই, একটু বেশি রসুন দেই, এতে মূলার শাকটা অনেক মজার হয়। তো আমি হচ্ছে এবার মূলার শাকটা, সিদ্ধ মূলার শাকটা আমি দিয়ে ভেজে নিচ্ছি। আর এই আজকের মূলার শাকটা অনেক কচি ছিল, যে কারণে ভাজিটা দেখতে মনে হচ্ছে খুব মজার হবে, আর হচ্ছে ভাজিটাও কিন্তু আমার হয়ে গেছে। এরপর আমি হচ্ছে চুলায় পেঁয়াজ দিয়েছি টাকি মাছ ঝুড়ি করার জন্য। তো পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি পোড়া পোড়া করিনি, একটু ব্রাউন হয়েছে। এরপর দিয়েছি কাঁচা মরিচ, আর দিচ্ছি হচ্ছে টাকি মাছ সিদ্ধ করে কাটা বেছে কাটা ফেলে দেওয়া মাছটা আমি দিয়ে দিচ্ছি, এবং এভাবে চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা আমি ভর্তা করব শেষে শুকনা মরিচ দিয়ে। শুকনা মরিচ তো আমি আগেই ভেজে রেখেছি, সেটা আমি এটার সঙ্গে মিশিয়ে ভর্তা করবো। আর দেখুন একটু দিয়ে দিলাম ধনে পাতা, টাকি মাছ এই ঝুড়ির সঙ্গে কিন্তু ধনে পাতা খুব মজা লাগে। এবং আমার কিন্তু ভর্তাটাও হয়ে গেছে, আমার হচ্ছে শাক ভাজি হয়েছে, ভর্তা হয়েছে, এবং কই মাছ রান্নাও হয়েছে। এবার আমাদের লাঞ্চ করার পালা, দেখুন কেমন সুন্দর লাগছে দেখতে। খুব সাধারণ সব রান্না কিন্তু এগুলো খেতে কিন্তু অসাধারণ মজার লাগে। তো আমরা লাঞ্চ করতে বসেছি, এবং কেমন লাগলো আমার ভিডিওটি আজকে, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে বন্ধুরা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।